খুব দ্রুত বাঁধ সংস্কার না হলে দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন গাবুরা, এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষ। তারা বলছেন শুধু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেয়া রিং বাঁধে টিকে আছে এই ইউনিয়নটি, এটিও যে কোনো সময় ধসে যেতে পারে। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন প্রতিদিন জোয়ারে প্লাবিত হয় গাবুরা, কারণ গেল আমপানে। গাবুরার কপোতাক্ষ নদের 27 কিলোমিটার বাঁধের মধ্যে 21 কিলোমিটারই ধসে গেছে। আমপান আঘাতের 2 মাস পার হলেও সরকারিভাবে বাঁধের কোনো সংস্কার শুরু হয়নি, তবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোনো রকম রিং বাঁধ দিয়েছে এলাকার মানুষ, যে কোনো মুহূর্তে যেটা ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এবার ধসে গেলে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে গোটা ইউনিয়নটির। আমাদের দরকার হচ্ছে রাস্তাঘাটটা ক্লিয়ার করে দেন, আমাদের এই হলে আমাদেরকে খুব সুবিধা হবে। আমরা যে ঝড়ের পরে বউ বাচ্চা কাচ্চা সব বাইরে পাঠিয়ে দিছি, যে আমরা এলাকায় মজুরি জন মজুরি কাটি রাস্তাঘাট বন্ধ দিয়ে থাকতে যাই। যদি কোনো বান হয়, বানটা যদি হয় তাহলে হয়তো আমাদের এই এইটা বেঁচে যাবে, আমাদের এই দ্বীপটা বেঁচে যাবে। আর যদি বান না হয় তো হয়তো আমাদের দ্বীপটা প্লাবিত হয়ে যাবে। তবে এলাকার জনপ্রতিনিধিরা বলছেন এই বাঁধ সেনাবাহিনী বাঁধার দায়িত্ব নিয়েছে। এর 5 বছর আগে ছিলাম, তখন কিন্তু 100 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই ডিবিট। আমরা শুনেছি যে এই আসতেছে আসতেছে করে, সেটা আর আলোর মুখ দেখে নাই। তো এটা আমাদের সবচেয়ে বড় জিনিস যে টেকসই ভেড়িবাদ না হলে আমরা গাবুরাবাসীকে বাঁচাতে পারবো না। এলাকার লোকজন জানান কাজ শুরু না হওয়া পর্যন্ত তারা আশ্বস্ত হতে পারেন না, কারণ আইলা সিডর সহ বহুবার তাদের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাঁধটি ঠিকঠাক করে কেউ বেঁধে দেয়নি। এলাকায় খুব কষ্টে আমাদের দিন যাচ্ছে, বিটি বাড়ি কিছু নাই, আসি রাস্তা করে বসে আসি, কোনো আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন স্বেচ্ছাশ্রমে কাজ করার উৎসাহের জন্য সরকারিভাবে এই ইউনিয়নে এরই মধ্যে 2 লাখ টাকা দেওয়া হয়েছে, এরই মধ্যে বাঁধ সংস্কারের প্রস্তাবও দেওয়া হয়েছে। আমাদের সাতক্ষীরা ক্ষেত্রের আগে কোনো সম্পূর্ণ পুনর্বাসন কাজ একসাথে হয়নি, এইটা আমরা প্রস্তাব করছি, আশা করি হবে, যে অনুমোদন হলে গাবুরাবাসী নিশ্চিন্তে থাকতে পারবে। 15টি গ্রাম নিয়ে দ্বীপ ইউনিয়ন গাবুরা, যেখানে বসবাস প্রায় 45,000 মানুষের। আব্দুল্লাহ মামুন, 71। এ নিয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, প্রতিবেদনে আমরা দেখলাম যে 27 কিলোমিটার বাঁধের মধ্যে 21 কিলোমিটারই ধসে গেছে, বাঁধের বাকি অংশের কি অবস্থা? আপনাকে জানিয়ে রাখি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার 12টি ইউনিয়নের একটি দ্বীপ ইউনিয়ন গাবুরার একটি বড় জীবন্ত সমস্যা টেকসই ভেড়িবাঁধ। গাবুরা দক্ষিণ পশ্চিমে খোলপিটা নদী আর তার উত্তর পশ্চিমে কপোতাক্ষ নদ দ্বারা এই দ্বীপ অঞ্চলে বিষিমে ঘটে যাওয়া সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় 30 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে 22 কিলোমিটার ভেড়িবাঁধ, ফলে 45,000 মানুষের মধ্যে 30,000 মানুষ কাজ হারিয়ে এবং বসতভিটা হারিয়ে মানবতার জীবন যাপন করছে। গাবুরা ইউনিয়নের 15টি গ্রামের মধ্যে 7টি গ্রাম অন্তত 3টি পয়েন্টে লেবুবনিয়া, নাপিতখালি, চাঁদনিমিকা, জেলেখালি, হরিশখালি, পার্শ্বীবাড়ি, 9 নম্বর সেরা গ্রামের মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কোনো রকমের রিং বাদ দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সাময়িকভাবে মেরামত করা হলেও আজ অবধি পূর্ণভাবে সংস্কারের কাজ হাতে নেয়নি। সুন্দরবন লাগোয়া এই বাঁধের উপর দিয়ে টঙ্কার বাঁধে বসে আছে 500 পরিবার, বাঁধ ভাঙে সাথে সাথে ভেঙে যায় তাদের জীবন। 60-এর দশকে তৈরি করা হয় বাঁধ, এরপর বড় পরিসরে বাঁধ মেরামত করা হয়নি। 2007 সালে 10ই ডিসেম্বর সিডর, 2009 সালে 25 মে আয়লা, 2019 সালে 9 নভেম্বর বুলবুল সহ বড় প্রাকৃতিক দুর্যোগ ও নদীর জোয়ারে গাবুরার বাঁধ ভেঙে অন্তত 18 বার, ফলে এলাকার সকল উন্নয়ন জীবন জীবিকা ধ্বংস করে দেয়। কিন্তু টেকসই ভেড়িবাঁধ নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই অঞ্চলে মানুষের প্রধান জীবিকা চিংড়ি ঘের তাদের চালিকা শক্তি। ভেড়িবাঁধ ভেঙে যাওয়ার পরে প্রায় বলুন প্রাকৃতিক দুর্যোগ আসলেই আসলে বাঁধটি ভেঙে যায় কিংবা আবার নির্মাণ করতে হয়, বাঁধ নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদেরকে একটু জানাবেন যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধে টিকে আছে এই ইউনিয়ন, তো এই বাঁধ মেরামতের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? এছাড়া আমরা দেখলাম যে জনপ্রতিনিধিরা বলছেন যে সেনাবাহিনী এই বাঁধার দায়িত্বে রয়েছে, তো সেক্ষেত্রে আপনি কি জানতে পেরেছেন যে কবে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে? এদিকে পানি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
আবুল খায়ের আমাকে জানিয়েছে লেবু বনিয়া 4 কিলোমিটার বাঁধের মধ্যে সেনাবাহিনী তত্ত্বাবধানে করা হবে, কিন্তু ফাইন্ডিং সমস্যার কারণে এখনও কাজ হাতে নেওয়া হয়নি। অন্য জায়গাগুলোতে ঠিকাদার নিয়োগ করা হলেও 15 জুলাইয়ের মধ্যে কাজ করা সম্ভব হবে। আর বাকিগুলোর কথা ফাইন্ডিং যখন হবে তখন করা হবে। এবং টেকসই ভেড়িবাদের কথা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তিনি জানিয়েছেন বর্ষা মৌসুম শেষে শীত মৌসুমে কাজ করা সম্ভব হবে। বোর্ড, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বরুণ ব্যানার্জী।